আরহামতুল্লাহ বরকাত আমাদের এক বোন জানতে চাইছেন আপনি এই মুহূর্তে প্রেগন্যেন্ট রয়েছেন তো দীর্ঘ সময় না খেয়ে থাকাতে আপনার বমি হয় বা শারীরিক সমস্যা দেখা দেয় তো আপনার করণীয় আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ یہ এ বিষয়ে করণীয় স্পষ্ট আল্লাহ সুবহান হওয়া তারা যে আয়াতি কারিমের মাধ্যমে আমাদের উপরে সাউমকে ফরস করেছেন রমজান উল মোবারকে সে আয়াতের ভিতরে আল্লাহ এ বিধানের কথা তুলে ধরেছেন আল্লাহ সোহান তারা বলছেন ইয়া ইহ আল্লাহ আমানু কুতিব আলাই কুম সিয়াম কামা কুতিব আল্লাহিনা মিন কাবলি কুম আল্লাহ কুম তত্তাকুন আয়া মাম্মা আবদুদাত হামান কানা মিন কুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্যা তুমিন আয়া মিন আল্লাহ সুবহান ওয়া তাআলা বিশ্বাসীদের উপরে সম ফরজ করেছেন যেমন পূর্বজাতিদের উপরে ফরজ করেছিলেন যাতে তারা মুত্তাকি হতে পারে এটি সুনির্দিষ্ট কয়েকটি দিন মাত্র তো ফামান কানা মারিদান যদি কেউ অসুস্থতা ফিল করে যার জন্য তার রোজা রাখা কষ্টকর হয়ে যায় রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে তো সেরকম সমস্যা দেখা দিলে ফাই ওখার এই ধরনের ব্যক্তি তিনি পুরুষ হন কিংবা নারী হন তিনি অন্য সময় এই রোজাগুলো আদায় করে নিবেন যখন তিনি সুস্থ ফিল করেন বা যখন রোজা রাখাতে তার কোন অসুস্থ বা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা কম থাকবে সেই সময়টাতে তিনি আহ গুনে গুনে যে কয়টি রোজা তিনি এখন ছেড়ে দিবেন সে রোজাগুলো রেখে দিবেন এর মানে হচ্ছে আপনি অসুস্থতা ফিল করলে আপনি রোজা রাখবেন না রমজান শেষ হলে আপনার সন্তান ভূমিষ্ঠ হলে আল্লাহ সহ আপনার সন্তানকে নিরাপদে দুনিয়াতে নিয়ে আসুক সে প্রার্থনা করতেছি যে তখন আপনি এই রোজা গুলো রেখে দিবেন যদি এখন দশটি রোজা ছেড়ে দেন তখন দশটি রাখবেন এখন যদি ছাড়েন এখন যদি বা রোজা ছেড়ে দেন তখন এই রোজাই করবেন অর্থাৎ পরবর্তী রমজান মাস আসার পূর্বেই আপনি এই রোজাগুলো রেখে দিবেন প্রত্যেক মাসে দুইটা চারটা পাঁচটা করে এভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই আরেকটি জিনিস যেটি করা যেতে পারে সেটি হচ্ছে একটি বাদ দিয়ে একটি রোজা রাখা অর্থাৎ রমজান মাসের উনত্রিশটি বা তিরিশটি রোজা এখান क्षेत्र रोजा ना रेखे मजे माधे একটি রোজা রেখে একটি ছেড়ে দিয়ে একটি রোজা রেখে একটি ছেড়ে দিয়ে অথবা একদিন রোজা রাখা দুই দিন নেওয়া করা যেতে পারে যাতে করে পরবর্তীতে একার জন্য এই এক মাসের রোজাগুলো সবগুলো কাজা করা কষ্ট সাধ্য না হয়ে যায় তো যেটা আপনার জন্য সেটাই আপনি করতে পারেন মূল কথা হচ্ছে আপনার জন্য এই মুহূর্তে রোজা ছেড়ে দেওয়া এটি জায়েজ রয়েছে এক্ষেত্রে নিজেকে গুনাহগার বা নিজেকে আহ মনে করার কিছু নেই এটি কোনো গুনাহের কাজ নয় যে রমজান মাসে রোজা ছেড়ে দিবে অসুস্থ ব্যক্তি তো গর্ভবতী অবস্থা বা প্রেগন্যান্সি অবস্থা এটি হচ্ছে অসুস্থতার একটি অবস্থা এ অবস্থায় স্বাভাবিক খাবার দাবার মানুষ খেতে পারে না স্বাভাবিক জীবন যাপনতার জন্য কষ্টসাধ্য হয়ে যায় অনেক কিছুই সেফিল করে একজন মা তো সেই হিসাবে তিনি অসুস্থতার এই কারণ পাওয়া যাওয়ার কারণে তিনি রোজা ছেড়ে দিবেন পরবর্তীতে তিনি যে কয়টি রোজা ছেড়ে দিয়েছেন সেগুলো কাযা করবেন আল্লাহু আলাম বিলসাও ওয়া সাল্লাল্লাহু আলাইহি